হাসি মানে কি খুশি? খুশিতে মানুষ হাসেন ঠিকই, কিন্তু হাসি মানে কিন্তু খুশি নয়। হাসি কিন্তু একটি অসুখ। করোনা আবহে অতিমারি এবং মহামারী শব্দ দুটির সঙ্গে পরিচিত হয়েছি আমরা সকলেই, কিন্তু অনেকেই হয়তো জানেন না একবার হাসিও নাকি মহামারীর আকার নিয়েছিল। 1962 সালে তানজানিয়ার কাসাসা গ্রাম আক্রান্ত হয়েছিল এই মহামারীতে। একের পর এক মানুষ বিনা কারণে যেন হেসে খুন। পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল যে সামনের জনকে হাসতে দেখে উপস্থিত সবাই হাসতে শুরু করেছিলেন, থামতে পারছিলেন না কেউ। এই মহামারী বিশ্বজুড়ে পরিচিত টানগানইকা লাফটার এপিডেমিক হিসাবে। তানজানিয়ার আগের নাম ছিল টানগানইকা। সেই সময় জাঞ্জিবারের সঙ্গে যুক্ত ছিল তানজানিয়া। উগান্ডার সীমান্তে অবস্থিত তানজানিয়ার কাসাসা গ্রামের একটি স্কুল থেকে সূত্রপাত হয়েছিল এই মহামারীর। 1962 সালের 31 জানুয়ারি কাসাসার একটি বোর্ডিং স্কুলের 3 ছাত্রীর মধ্যে প্রথম এই সংক্রমণ দেখা যায়। বিনা কারণে হাসতে শুরু করে তারা। তাদের থেকে দ্রুত স্কুলের বাকি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রমণ। অল্প সময়ের মধ্যেই স্কুলের 95 জন শিক্ষার্থী, যাদের বয়স ছিল 12 থেকে 18 বছরের মধ্যে, সবাই সংক্রামিত হয়ে পড়ে এই রোগে। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বা অন্যান্য কর্মীদের মধ্যে এই রোগ ছড়ায়নি। 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে শুধুমাত্র ছড়িয়ে পড়েছিল এই রোগটি। সংক্রমণ আটকাতে স্কুল বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে নাসামা নামের একটি গ্রামের কিশোর কিশোরীদের মধ্যে ছড়িয়ে পড়ে রোগটি। জানুয়ারিতে শুরু হওয়া রোগটিতে 4 থেকে 5 মাসের মধ্যে 217 জন আক্রান্ত হন। মে মাসের 21 তারিখে কাসাসা গ্রামের স্কুলটি আবার চালু হয়, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় কয়েকদিনের মধ্যেই ফের তা বন্ধ হয়ে যায়। পাশের গ্রাম বুকোবার কাছে আরও একটি স্কুলেও রোগটি ছড়িয়ে পড়ে। সেই স্কুলের 48 জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছিল। আক্রান্তরা টানা 16 দিন ধরে শুধু হাসতেই থাকত। এভাবে 18 মাস চলতে থাকে। তারপর আর কারো মধ্যেই অকারণে হাসির বাড়াবাড়ি দেখা যাচ্ছিল না, কিন্তু তখন অন্য একটি লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। জ্ঞান হারানো, শ্বাসকষ্ট, শরীরে র্যাশ ওঠা, হঠাৎ হঠাৎ কেঁদে ওঠা, পরক্ষণে আবার ভয়ে আর্তনাদ করা, হাসি আক্রান্তদের মধ্যে এবার এই সমস্ত লক্ষণ দেখা দিতে শুরু করে। তবে স্বস্তির কথা হলো এই রোগে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে তানজানিয়ার মোট 14টি স্কুলে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। 1000 জন সংক্রমিত হয়েছিল। কি এই রোগ? কেন তা ছড়িয়ে পড়েছিল তানজানিয়ায়? ইন্ডিয়ার পারডিউ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এর কারণ সামনে আনেন। মনের ওপর অত্যাধিক চাপের কারণেই এই রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা, দাবি করেছিলেন তিনি। সে সময় দেশটি সবেমাত্র স্বাধীন হয়েছিল, স্বাধীনতার আনন্দের চাপ মুক্তি, কিন্তু দেশের শিক্ষার্থীদের ওপর খুব মানসিক চাপ বেড়ে গিয়েছিল সেই সময়ে। কারণ দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের প্রতি আশা বেড়ে গিয়েছিল অভিভাবক এবং শিক্ষকদের। সে কারণে মূলত তাদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হয়।